আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য নিয়ে। এই যে বাংলা সাহিত্য কেন পড়তে হয়, বা এই বাংলা সাহিত্য থেকে তোমার জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু? তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 15 নম্বর রয়েছে বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণে। এর মধ্য থেকে তোমাদের 7 নম্বর থাকে হচ্ছে বাংলা সাহিত্য থেকে। সেক্ষেত্রে তোমাদের পাঠ্য বইটি সেটি খুবই ইম্পর্টেন্ট, এবং এই পাঠ্য বইয়ের যে লেখকগণ রয়েছেন তারা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরেও তোমাদের কিছু লেখক সম্পর্কে জানতে হয়। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন কবি সাহিত্যিক নিয়ে কথা বলবো। একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো এই দুইজন সম্পর্কে তোমরা কি পড়বা, কি জানবা, সেটা ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে এই দুইজনের যে পরিমাণ সাহিত্যকর্ম রয়েছে, অর্থাৎ আমরা জানি যে তাদের রবীন্দ্রনাথ নজরুল কাজী নজরুল ইসলাম উনি ওনার সাহিত্য জীবনের মাত্র 10 বছর উনি কবিতা লিখেছেন, আর উনি বাকশক্তি হারিয়ে যাওয়ার আগে 10 বছর উনি শুধু গান লিখেছেন। এখন উনি যে শুধুমাত্র 10 বছর কবিতা লিখেছেন, ওনার যে কবিতা 10 বছরের, এটা মানুষের হাজার বছরের সাহিত্যকর্মের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ হাজার বছর লিখেও মানুষ যে প্রভাব তৈরি করতে পারে না, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তারা শতবর্ষ বা তাদের জীবনের সে স্বল্পায়ু সময়ও অনেক বেশি কিছু দেখেছেন। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের জীবনের তোমরা 18 থেকে 20টি বছর পার করে ফেলেছো। সেক্ষেত্রে এই 18-20 বছরে তোমরা এমন কোনো কাজ করতে পারো না যেটা দিয়ে তোমাদেরকে মনে রাখা হবে। তো বাইরের পৃথিবীতে 18-20 বছরের মানুষ পিএইচডি পর্যন্ত করে ফেলে, অর্থাৎ তোমাদের মতো ছেলেপেলেরা বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি করে। তো তোমরা বুঝতে পারছো তোমরা অনেক পিছিয়ে আছো তোমরা পড়াশোনার দিক দিয়ে, যে কিছু সবকিছু দিয়ে। বাট আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অমিত সম্ভাবনা আছে, তোমরা সেই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে পারো ইনশাল্লাহ তোমরাও একটা সোনার টুকরা হিসেবে পরিণত হবে। তো আজকে আমরা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, যে যাকে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে কল্পনা করা হয়। রবীন্দ্রনাথের জন্ম 25শে বৈশাখ 1268। তো এই যে সালটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কিছু কিছু লেখকের জন্ম, মৃত্যু, সাল এবং কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা ইম্পর্টেন্ট। এবং বাংলায় আমরা 7ই মে 1861, অর্থাৎ এই মাসের, এটা কি মাস? এটা হচ্ছে মে মাস। এটা কি মাস? মে মাস না? কি সবাই কি ঘুমায় গেছেন? জি জি হ্যাঁ, জি ভাইয়া, এই মে মাসের 7 তারিখ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে, এবং মে মাসের 25 তারিখ আরেকজন লেখক জন্মগ্রহণ করেছে, তার নাম কি বলো তো? জি ভাইয়া বুঝি নাই। একজাক্টলি, মে মাসের 25 তারিখ আরেকজন লেখক, গুরুত্বপূর্ণ লেখক জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। যাই হোক, উনি খুবই ইন্টারেস্টিং, উনার মৃত্যু সালটাও 22শে শ্রাবণ, হ্যাঁ, 1348 বঙ্গাব্দ, আর 7ই আগস্ট 1941 সালে। হ্যাঁ, 1941 সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, ওই সময় উনি মৃত্যুবরণ করেন। আর 1861 মানে হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, এর 4 বছর পরে উনি জন্মগ্রহণ করছে, 22শে শ্রাবণ। হ্যাঁ, ওনার একটা গান কিন্তু অনেক সুন্দর, একটা গান আছে, শ্রাবণের ধারার মতো পরুগ, কি তোমরা শুনছো এটা? পরুগ ঝরে, এরকম একটা খুবই সুন্দর একটা শ্রাবণের ধারা। হ্যাঁ, ওনার একটা গান আছে, তোমরা শুনবা, খুব অসাধারণ গান। তারপরে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবর্তে, যেটা আমরা জানি ওনার বংশ হচ্ছে পিরালি ব্রাহ্মণ। আচ্ছা, পারিবারিক পদবি কুশারী, উপাধি কবিগুরু বা গুরুদেব। এখন কে ওনাকে কবিগুরু বা গুরুদেব দিচ্ছে সেটা আমরা জানবো। আর কবি জন্ম 1750। সার্ধশত মানে হচ্ছে 150 বছর। পরীক্ষায় প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগর বর্ণনা আসে যে সার্ধশত মানে কি, সার্ধশত মানে হচ্ছে 150, এটা 2011 সালে পালন করেছি আমরা। আর ওনার জন্ম শতবার্ষিকী, অর্থাৎ জন্ম শতবার্ষিকী হবে তার পরবর্তী, মানে এই জন্ম শতবার্ষিকী হচ্ছে 2061 সালে। এটা তো তুমি এটা জানলে ওই জানবে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, উনি একই দ্বারে উনি বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন, এবং কল্পনা করা হয় বা ধারণা করা হয়
আরেকজন ছিল, যিনি হচ্ছে শ্রীলঙ্কার আনন্দ সামারাকুন, এটা ইম্পর্টেন্ট না, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত যেটা শ্রীলঙ্কা মাতা রচনা করেন। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একই তিনটা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, কিন্তু ইউনিক, এই জন্য ওনাকে বিশ্বকবি বলা হয় না, এটার পরে হয়েছে আর কি। হ্যাঁ, তো ওনার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা সুন্দরী, পিতামহ দ্বারকানাথ। এই যে এই তথ্যগুলো, এই পৃষ্ঠাগুলো একটু মনোরোসক হয়ে তোমাদের দেখতে হবে। এই যে দেখো, কিন্তু ওনার সঙ্গে আমাদের এই আমাদের এই অঞ্চলের কিন্তু অনেক 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 ইয়ে আছে, ওনার স্মৃতি আছে। দেখো এখানে স্মৃতি, কুষ্টিয়া বাড়ি কি কারো আছে? কুষ্টিয়া, কুষ্টিয়া অথবা তোমার হচ্ছে খুলনা অথবা তোমার সিরাজগঞ্জ, এখানে কেউ আছো? কুষ্টিয়া হ্যাঁ, পাবনাতে আছে, কুষ্টিয়ার কে? পাবনা পাবনা আছো কাছাকাছি না? এবার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই কিন্তু কুষ্টিয়া নাই, শাহাবুদ্দিন, পাবনাতে হ্যাঁ হ্যাঁ পাবনা। শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে জানবা, কারণ শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু পাবনা বাড়ি। তো সেক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, তো এবার রাজশাহী ইউনিভার্সিটি আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে, রাজশাহী ইউনিভার্সিটির মোটো। হ্যালো, আমাকে মনে হয় এতক্ষণ শোনা যায় না, না? আচ্ছা, তোমরা লাস্ট কোন জায়গায় শুনছো বলো? শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ চুপ্পু ভাই সম্পর্কে পড়বা, আর হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, নামটা খুবই ইন্টারেস্টিং, পাপ্পু চুপ্পু, যাই হোক বাংলাদেশের রাষ্ট্রপতি। আচ্ছা, যাই হোক, তো দেখছো নাম রাখার আমাদের কিন্তু, এলাকার তোমরা যখন ছেলেমেয়ের নাম রাখবা একটু কেয়ারফুলি রাখবা, এরকম নাম রাখলে কিন্তু খুবই মনে হয় যে বলে না আর কি, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেরকম ডাকে আর রাষ্ট্রপতি কি, হ্যাঁ এরকম মনে হয় আর কি। যাই হোক, তো তোমরা আবার চুপ্পু বাপ্পু রাখো না, একটু ভালো নাম রাখো, তাহলে শুনতে সুন্দর শোনাবে, তোমাদের ছেলে মেয়ে রাষ্ট্রপতি হলে তখন ভালো লাগবে আর কি। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে আমরা যেটা বলি, এই যে শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে পড়বা একটা বিষয়, আর 2 নম্বর বিষয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়বা। তোমাদের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা সাজেশন দেই, সাধারণ জ্ঞান কি পড়বা ভালো হয়? জি অবশ্যই। ভাইয়া, জি জি আচ্ছা ঠিক আছে, আমি একটা ভিডিও আজকে রেকর্ড করে দিয়ে দিবো। আচ্ছা, যেহেতু আমরা জাহাঙ্গীরনগরের ক্লাস, এটা নিয়ে না কথা বলবো। যাই হোক, এবার দেখি, এই যে বাংলাদেশের কুষ্টিয়া শিলাদহে, যেখানে আমি গিয়েছি শিলাদহে, ওনার একটা হচ্ছে জায়গা আছে কুটিবাড়ি, এই এখানে বসে উনি হচ্ছে সোনারতরী কবিতা রচনা করেন। হ্যাঁ, সোনারতরী তোমরা আবার পড়ো নাই? হ্যাঁ, গগনে গরজে মেঘ, হ্যাঁ আমার সে তরী, এরকম খুব সুন্দর কয়েকটা জি লাইন ভাইয়া আছে। পড়েছি, এটা আমাদের সিলেবাসে আসছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তাহলে সোনারতরী কবি কবি কোথায় রচনা করেছে? কুষ্টিয়ার কুমারখালী বা শিলাইদহতে আর কি। আর উনি শাহজাদপুরেও যান জমিদারি প্রদর্শনে কুষ্টিয়া, এবং উনি নওগাঁর পতিসরে ওনার একটা কাছারি বাড়ি ছিল, মানে বাংলাদেশের সাথে ওনার 4টা জায়গার সম্পর্ক, একটা হচ্ছে শিলাইদহ ওনার কুটি বাড়ি ছিল, শাহজাদপুর উনি হচ্ছে জমিদারি প্রদর্শনে যান, নওগাঁর প্রতিসরে ওনারও কাছারি, সদর কাছারি ছিল, আর উনি হচ্ছে দক্ষিণ দিঘি মানে ফুলতলা, ওনার যে গ্রামের বাড়ি, বা গ্রামের বাড়ি না, ওনার হচ্ছে যে তোমার পূর্বপুরুষের বাড়ি, যেখানে ওনার হচ্ছে খুলনাতে, তাহলে এই যে তোমরা যদি দেখো রবীন্দ্রনাথের পূর্বপুরুষের বাড়ি হচ্ছে খুলনার দক্ষিণ দিঘি, তার মানে আমাদের বাংলাদেশের সাথে ওনার কয়টা এলাকা সম্পর্কিত, কয়টা বলো তো? 4টা, একটা হচ্ছে শিলাইদহ, শাহজাদপুর, দক্ষিণ খুলনা, আর হচ্ছে নওগাঁ পটিশহরে আর কি, আল্লাহ শেষ, এই 4টা জিনিস পড়লে হবে। এখানে জেনে রাখুন নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা, এই 4টা জিনিস খুব ভালোভাবে পড়বা, সব পড়ার দরকার নাই, আমি যেগুলা বলতেছি দেখো। উনি গীতাঞ্জলি কাব্যের অনুবাদের জন্য 1913 সালে 52 বছর বয়সে এশীয় এবং ভারতীয়দের মধ্যে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান। উনার আগে কোনো এশীয় নোবেল পুরস্কার পান নাই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, তোমরা অনেকেই বলো যে উনি হচ্ছে যে গীতাঞ্জলি কাব্যের জন্য পাইছে, আসলে উনি গীতাঞ্জলি কাব্যের জন্য পান নাই, উনি বাংলা সাহিত্যে অবদানের জন্য কোনো নোবেল পুরস্কার পান নাই। উনি ইংরেজি, দেখো এখানে লেখা আছে ইংরেজি অনুবাদের জন্য, অর্থাৎ উনার গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা সেটার ইংরেজি হচ্ছে সং, কি বলতো তোমরা জানো কেউ? সং অফারিং, সং সং অফারিং, অফারিং মানে, সং অফারিং, সং অফারিং মানে সং সেটা, হ্যাঁ সং অফারিং, ওইটা সং অফারিং এর জন্য উনি কিন্তু কি পান, নোবেল পুরস্কার পান, এবং এটা প্রকাশিত হয় মানে এটা 1913 সালে উনি হচ্ছে ইয়ে করেন। এবার ওনার ছদ্মনাম অনেকগুলো, দেখো এতগুলো ছদ্মনাম পড়া দরকার নেই, বাণসিংহ ঠাকুরটা খুব ইম্পর্টেন্ট,
তারপর হচ্ছে তোমার এই যে আর কিছু দরকার নাই, এগুলো তুমি একটু দেখবা, কিন্তু এই যে সবগুলো পড়তে গিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, একবার রিডিং করে রাখলা। বাট এই বানসিংহ ঠাকুর বাদে আর কোনো উপায় মুখস্থ করার দরকার নাই। একটু মিউট করো বাবা, যারা আনমিউট আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে বানসিংহ ঠাকুরটাই পড়বো। তোমরা এত বড় শীট দেখে তোমরা নিজেরা কনফিউজ হয়ে যাবে না, জাস্ট শুধু বানসিংহ ঠাকুরটা পড়বা, বুঝা গেছে? আচ্ছা, তারপরে এখানে নাইটহুড উপাধি পেয়েছিলেন, এটা কিন্তু আসছে, এটা তোমাদের জি স্টেটে আসছে না? কবিকে 1915 সালে ব্রিটিশে নাইটহুড সরকার বা নাইট উপাধি দেওয়া হয়। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন, এটা জিএসটি পরীক্ষায় আসছে সাধারণ জ্ঞানে, মোস্ট প্রবাবলি। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে নাইট উপাধি কি, যাদেরকে নাইট উপাধি দেওয়া হয় তাদেরকে স্যার বলা হয়। আরেকজন বাংলাদেশি নাইট উপাধি পাইছে, কে বলো তো? উনি মারা গেছে রিসেন্টলি, স্যার বলা হয়। তোমরা কি ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম জানো? জি স্যার ফজল হাসান আবেদ। ওনাকে স্যার বলা হয় কারণ উনি নাইট উপাধি পেয়েছেন, বুঝা গেছে? আচ্ছা, উনি শান্তিনিকেতন, উনি 1901 সালে শান্তিনিকেতনে একটা ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন, এবং এটা যা পরবর্তীতে 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়। শেষ, আর কিছু দরকার নাই। এই যে এটা নাইট উপাধি পড়বা, 13 সালে নোবেল পুরস্কার পাইছে, কত বছর বয়সে, কিসের জন্য পাইছে এটা পড়বা, বানসিংহের সদ্য নামটা পড়বা, আর শান্তিনিকেতন কত সালে হইতে পারে। আর কবির কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ যেটা হচ্ছে কবি কাহিনী, যেটা 17 বছর বয়সে 1978 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এবার এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই যে শব্দটা প্রথম, উনার প্রথম ছোট গল্প হচ্ছে বিহারিণী। পরীক্ষায় আসে প্রশ্ন যে, এবার বিসিএস পরীক্ষায় আসছে, কবির জন্ম কত সালে বলো তো? 1861 তাহলে 1861 থাকে, তাহলে উনি ওনার প্রথম ছোট গল্প প্রকাশিত কত সালে বিখারেননি? 1874 1874। তাহলে কত বছর তেরো বয়সে? বছর বয়স 61 13 না, তেরো 13 বছর বয়সে প্রথম ছোট গল্প লিখেছে, এরকম আসতে পারে যে উনি কত বছর বয়সে ছোট গল্প লিখেছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। উনার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, ওনার প্রথম কবিতা কি হিন্দু মেলার উপহার। ওনার প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে ইউরোপ প্রবাসীর গল্প। ওনার প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। ওনার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিবিধ প্রবন্ধ। এখানে হচ্ছে 1880 সাল, দরকার নাই, বনফুল নামে এটি কবির প্রথম রচিত এবং সর্বপ্রথম ও সম্পূর্ণ কাব্য, তবে দ্বিতীয় প্রকাশিত। প্রকাশিত হওয়ার 4 বছর আগে তার বয়স ছিল কত বছর? 15 বছর। পত্রিকায় 15 বছর হ্যাঁ গ্রন্থের জন্য 1873 সালে উনি প্রকাশিত হয়। তার মানে এই যে একটা কাব্য গ্রন্থ আর কবিতা, দুইটার মধ্যে তোমরা তো পার্থক্য বুঝছো না, বুঝো না কাব্যগ্রন্থ আর কবিতা? কাব্যগ্রন্থ হলো একটা নির্দিষ্ট সংখ্যক কবিতা থাকবে, ধরো 10টা কবিতা দিয়ে একটা কাব্যগ্রন্থ হবে। তার মানে উনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। তো অনেকে ভাবে, স্যার তাহলে বলেন তো ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। আর এই কাব্যগ্রন্থের মধ্যে ধরো হিন্দু মেলার উপহার একটা মাত্র কবিতা, ধরো একটা গাছের মধ্যে অনেকগুলো ফুল আছে, তো এই গাছটা হচ্ছে ফুলের সমাহার, তাহলে গাছটা হচ্ছে বনফুল, ঠিক আছে? তো সেক্ষেত্রে বনফুল হচ্ছে একটা কাব্যগ্রন্থ। আর একটা মাত্র কবিতা, ধরো একটা ফুল হইলে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কবিতা হবে। তার মানে কাব্যগ্রন্থ হলে অনেকগুলো কবিতার সমাহার। আর প্রথম উপন্যাস যেটা বউ ঠাকুরানী হার, তবে প্রকাশ রচিত প্রথম করুণা, বলছে প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট আর রচিত হচ্ছে করুণা। এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ধরো আমি রায়হানের খান একটা কবিতা উপন্যাস লিখছি, হ্যাঁ জাহাঙ্গীরনগরের ইতিকথা, কিন্তু এটা প্রকাশিত হইল না। কি হয়েছে? জাহাঙ্গীরনগরের সফলতা, এটা হচ্ছে আমার প্রথম উপন্যাস, কারণ আমি লিখছি কিন্তু এটা প্রকাশ করি নাই। তো সেক্ষেত্রে এটা তো আর মানে আমার প্রকাশিত উপন্যাস হবে না, কারণ আমারটা কি পড়ে নাই। যেরকম এবার দেখো, এখানে অনেকগুলো নাটক আছে, নাটকগুলা সবগুলা যেগুলা একটু দেখো একটু ইয়ে করা আছে, মানে তোমাদের কি বলে একটু বোল্ড করা আছে, এগুলো একটু দেখবা। গীতিকাব্য, যেমন প্রথম গীতিকাব্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, হ্যাঁ, তারপর মায়ার খেলা, বসন্ত, হ্যাঁ কালমৃগয়া, এগুলো হচ্ছে গীতিকাব্য। তারপর হচ্ছে কাব্যনাট্য হচ্ছে তোমার রাজা ও রানী, বিসর্জন। পরীক্ষা আসবে যে রবীন্দ্রনাথের কাব্যনাট্য কোনটি,
চিত্রাঙ্গনা বিসর্জন এগুলো পরে মুখস্থ করে ফেলতে হবে। এখানে নাটক আব্বার কাব্যনাটা একটু কমি, তারপর হচ্ছে এই যে আমি যেগুলো নিচে দাগ দিতেছি এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ওনার চিত্রাঙ্গনা হচ্ছে বা চন্দ্রালিখ নৃত্য কাব্য, আচ্ছা এটা দরকার নাই। প্রহসন, প্রহসনটা ইম্পর্টেন্ট, বৈকুণ্ঠের খাতা। সাংকেতিক নাটক, এইটা যে খুবই 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 ইম্পর্টেন্ট, এটা থেকে বেশি প্রশ্ন আসে 90%। এটা হচ্ছে তোমার যে রক্তকরবী থেকে প্রশ্ন আসে, লাস্টেরও আসে। কালের যাত্রা, কালের যাত্রা কি শুনিতে পাও হে বন্ধু আমার, হ্যাঁ কালের যাত্রা, কাশীর দেশ, রাজা, ডাকঘর, হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা পড়ে ফেলবা আর কি। অরূপরতন, হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে এই যে এই সাংকেতিক নাটক থেকে বেশি প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক নাটক, এইগুলা না আমি তোমাদেরকে বলি জাহাঙ্গীরনগরে এত ডিটেলস আসে না। কি আসে না, যে ভাই আমার তো কোনটা নাট্যকাব্য, কোনটা নৃত্যকাব্য, কোনটা প্রহসন, কোনটা সাংকেতিক, এগুলো আমি কেমনি মনে রাখবো, আমার তো এমনি নাটকের নামই মনে থাকে না। তাহলে কি করবা, তাহলে সুন্দর করে তোমাদের কাজ হবে, তোমরা শুধু নাটকগুলোর নাম পড়বা, কোনটা কোন গীতিকাব্য, কোনটা নাট্য, কোনটা প্রহসন, এগুলো পড়ার দরকার নাই। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে পড়ার একদমই দরকার নাই, বোঝা গেছে? তো তোমরা শুধু পড়বা নাটকের নাম আর এখানে সাংকেতিক নাটক কোনগুলো, আমার কথা কি বুঝছো তোমরা? জি ভাই, আর যেগুলো ভাইয়া বোল্ড করা এগুলা বেশি পড়বা, মানে সবগুলো একটু দেখবা কিন্তু বোল্ড করা এগুলা পড়বা, দরকার হলে খাতায় নোট করবা এখান থেকে যেগুলো বোল্ড করা, বুঝা গেছে? খাতায় নোট করে পড়বা, এখানে অনেক ইনফরমেশন দেওয়া, খাতায় নোট করলে পরীক্ষার আগে শুধু নোটটা দেখে গেলে আর কি। তারপরে আমি আবার একটা নোট দিব তোমাদেরকে, যাই হোক। তারপরে হচ্ছে এখানে এটা শেষ, তারপরে আমরা পড়বো হচ্ছে এই যে হচ্ছে রবীন্দ্রনাথের 13টি নাটকে তিনি তার অভিনয় তিনি অভিনয় করেন, হ্যাঁ এর মধ্যে হচ্ছে এটা দরকার নাই। আর ওনার হচ্ছে এই যে রক্তকরবী নাটক, এখানেও দেখো এই যেগুলো মুক্তধারা, কালের যাত্রা, রক্তকরবী, তারপর বিসর্জন নাটক, এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত, হ্যাঁ তারপর হচ্ছে রক্তকরবী, এটা 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 এগুলা হচ্ছে পরে ফেলবা আর কি। যেগুলো হচ্ছে এখানে যেগুলা বোল্ড করা মানে কালো করা বেশিরভাগ, এগুলাই পড়লে হবে, এগুলা পড়লে এগুলা থেকে মনে হবে। এবার আসি ভাইয়া, রবীন্দ্রনাথের, বলো। ভাই এখানে তো অনেক ডিটেলে দেওয়া আছে, তো এটা যদি আপনি পিডিএফ আকারে দিয়ে দেন তাহলে বেস্ট হয়। এগুলা এটা জি জি এটা তো দিয়ে দিব, এটা তো দিয়ে দিব, কিন্তু এটা পিডিএফটা দিয়ে দিব আজকে, কিন্তু তোমাদেরকে হচ্ছে এগুলা থেকেও মানে তোমরা নিজেদের নোট করে পড়তে হবে, মানে এই সব কিছু করে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আমি অনেক ডিটেলস দিচ্ছি যাতে করে তোমাদের অনেক মনে থাকে আর কি। একজন মিউট করে রাখো তো আওয়াজ আসতে ঝামেলা। আচ্ছা তো আমাদের লিংক এখনই শেষ হয়ে যাবে, বুঝছো? তো আমরা সুন্দর করে কি করব, এই সেম লিংকে আবার প্রবেশ করব 1 মিনিট পরে, ঠিক আছে? তো যেটা হচ্ছে দেখো, আমরা যে কোর্সটা পড়াচ্ছি সেই কোর্সে তোমাদেরকে কি কি দেখানো হচ্ছে, দেখো এই যে রবীন্দ্রনাথের নাটকগুলো, লাস্টে রবীন্দ্রনাথ আসছে যে কোনটা উপন্যাস, কোনটা নাটক, এগুলা ডিটেলসে আসছে। তো তোমাদের এগুলা জানতে হবে যে রবীন্দ্রনাথের উপন্যাস কোনটা, সামাজিক রাজনীতি আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এখানে, কাব্যগ্রন্থ, হ্যাঁ তারপর হচ্ছে তোমার বাংলাদেশের জাতিসংঘ কোথা থেকে নেওয়া হয়েছে, তার ভ্রমণ কাহিনী, তার প্রবন্ধ রচনা সংস্থা, হ্যাঁ তার হচ্ছে কে তাকে কোন খেতাব দিছে, তিনি কারে, তার যে বিভিন্ন উক্তি থেকে প্রশ্ন আসে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার এই শীট গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো কোথাও পাবে না। আমি বিসিএস এর জন্য করছি, কে রবীন্দ্রনাথকে কে কোন উপাধি দিছে, এটা ইম্পর্টেন্ট। তারপর কাজী নজরুলের তোমার হচ্ছে স্মৃতিবিজড় জায়গা স্থান, তারপর হচ্ছে কাজী নজরুল স্যারের প্রথম কবিতা কাব্য এগুলো আসে, অহরহ আসে, মোট কাব্যগ্রন্থ কয়টা, হ্যাঁ তারপর হচ্ছে লাস্ট ইয়ার আসছে যে কাজী নজরুল ইসলামের কবিতা থেকে আসছে, তারপর হচ্ছে তার নাটক থেকে আসছে, গানের সংকলন থেকে আসে, তারপর হচ্ছে তার হচ্ছে যে উপন্যাস প্রবন্ধ থেকে আসছে, যেমন তোমাদের রুদ্রমঙ্গল, নিষিদ্ধ কাব্যগ্রন্থ থেকে আসে, তাকে উৎসর্গ করছে, তিনি কাকে কি উৎসর্গ করছে সেগুলো থেকে আসে, তার বিভিন্ন উক্তি থেকে আসে। তো এই যে আমি শিক্ষা দিব, এই শিক্ষা যদি আলহামদুলিল্লাহ তোমরা শেষ করতে পারো, একটা প্রশ্ন মাস্ট কমন পাবা, মানে একটা কি দুইটা প্রশ্ন কমন পাই যেতে পারো। তো তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা। তো আমাদের আর 30 সেকেন্ড আছে, তো তোমরা আমাদের কোর্সটা ইনশাল্লাহ তোমরা গাইডলাইন পাবা, যে গাইডলাইন তোমরা চাইছো ইনশাল্লাহ এটাতে আমরা সবাই দিই। লাস্টেরও আমাদের কোর্স থেকে যে পরিমাণ চান্স পাইছে, আমাদের এটা আশাবাদী করে যে আসলে আমরা ভালো পড়াই কি খারাপ পড়াই, এটা তো আসলে যারা চান্স পাইছে তাদের সাকসেস রেট দেখে আমাদের ভালো লাগে আর কি। তো তোমরাও চান্স পেলে আমার ভালো লাগবে, কিন্তু তোমরা যেই পড়াশোনা করো সেই পড়াশোনা চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম, 10 ঘন্টা পড়াশোনা করে দেখো ইনশাল্লাহ চান্স হবে। তো তোমরা এক